হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 10টা মতো বাজে আর আমি কিন্তু খাবার নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ব্রেকফাস্টে আছে আলুর পরোটা আর তার সাথে টক দই। ব্রেকফাস্ট শেষ করে ফোন ঘাঁটছিলাম, হঠাৎ করে দেখি আমার ফোনে একটা নোটিফিকেশান এলো। আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল, সেটাই ডেলিভারি হয়েছে। এবার দেখছি বাইরে কোথাও পার্সেলটা নেই, কোথায় গেল। নিচে এসে দেখি মেল বক্সের ওপরে এইভাবে রেখে দিয়ে চলে গেছে। এখানে পার্সেল ডেলিভারির সময় কোনো রকম ফোন করে না, তবে এরা ডোরবেল বাজায়, কিন্তু আজকে কিছুই করেনি। ভাগ্যিস ফোনটা তখনই হাতে ছিল, দেখতে পেলাম, নয়তো এখানেই পড়ে থাকতো। অবশ্য এখানে যতই দামি জিনিস রাস্তায় পড়ে থাক না কেন, কেউই ধরে না। সেই দিক থেকে বাঁচোয়া যে পার্সেলটা ওই জায়গায় থাকতো। চলো তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি যে আমি কি অর্ডার করেছিলাম। ঘরে এসে এখন পার্সেলটা খুলছি। দু তিন দিন আগে অনলাইনে একটা ট্রাইপড আর একটা জামা অর্ডার করেছিলাম, সেটাই আজ এলো। ট্রাইপডটা অর্ডার করার সময় ছবিতে দেখেছিলাম একটু বড়ই লাগছিল, কিন্তু হাতে পাওয়ার পর দেখছি এটা তো অনেকটাই ছোট। যাই হোক, কিছু করার নেই, এটা দিয়েই কাজ চালাতে হবে। আমার একটা ট্রাইপডের খুব দরকার ছিল, তাই জন্যই অনলাইনে অর্ডার করলাম। এখানে যদি রিটার্ন করতে হয় তাহলে নিজের খরচা রিটার্ন করতে হবে, কোনো দরকার নেই। তার থেকে এটা রেখে দিই, আর কিছুদিন পরে আর একটা ট্রাইপড কিনে নেব। মাথাটা লাগানোর পর ট্রাইপডটা তাও বড় লাগছে, কাজ চলে যাবে, অসুবিধা হবে না। এবার থেকে তোমাদের অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ট্রাইপড কিনবো, কিন্তু এখানকার লোকাল দোকানে কোথাও ট্রাইপড খুঁজে পাচ্ছিলাম না, তাই অনলাইনে অর্ডার করলাম। দাম পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকার মতো। ট্রাইপডটা ছোট হয়ে একদিক থেকে ভালোই হয়েছে, আমি যে কোনো জায়গায় ট্রাইপডটা ক্যারি করতে পারবো। নাও আমার সেট আপ করা রেডি, এবার ফোনটা লাগিয়ে দেখব কেমন ভিডি হয়। চলো তার আগে জামাটা খুলে দেখি যে জামাটা কেমন এলো। এটা একটা টপ, জিন্সের ওপরে পরার জন্য অর্ডার করেছিলাম। আমি ভাবতে পারিনি যে এটা এত ভালো আসবে, আমার খুবই পছন্দ হয়েছে। এখন আমি মোবাইলটাকে ট্রাইপডে লাগিয়ে ভিডিও করছি, বেশ সুবিধাই হলো জানো তো। এখন আর মোবাইল পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর ওদিকে স্বরাজ আছে, স্বরাজ বসে বসে কিন্তু খেলা দেখছে। অনেক বেলা হয়ে গেছে, এখন কিন্তু রান্না করতে হবে। চলো রান্নাঘরের দিক যাওয়া যাক। ঘরে চলে এসেছি আর কালকে বাজার থেকে যে লাউ কিনে এনেছিলাম সেটাই আজকে রান্না করব। রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, খেতে কিন্তু দারুণ লাগে। আর লাউটা এত ভালো, তোমাদের কি বলবো, খুবই টাটকা। প্রথমে লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিলাম। দেখো ভেতরটা কি সুন্দর। এবার একটু ধুয়ে নেব, তারপর কুচি কুচি করে কেটে নেব। রুই কিংবা কাতলা মাছের মাথা দিয়ে লাউ খেতে কিন্তু দারুণ লাগে। কাল দুটো লাউ কিনে এনেছিলাম, আজ একটা রান্না করছি আর একটা ভাবছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউটা জানো তো খুব টাটকা, এতদিন কিনেছি কিন্তু আজকেই সব থেকে ভালো লাউ পেয়েছি। এই সমস্ত দেশি সবজির চাষ মনে হয় ইতালিতে হয়, ইতালি থেকে ডেনমার্ক যেহেতু খুবই কাছে, এই জন্য এত ভালো টাটকা টাটকা সবজি পাওয়া যায়।
আজকে লাউ চিংড়ির পাশাপাশি ভাবছি রুই মাছ দিয়ে ওলকপির ঝোল করব। অনেকদিন বাদেই কাল বাজার থেকে রুই মাছ কিনে এনেছি। ওলকপিটাও খুব সুন্দর, দেখো ছোট ছোট আর একদম কুচি। ভালো করে ওলকপিটা ছাড়িয়ে নেব, তারপর পিস পিস করে কেটে নেব। ওলকপির মধ্যে একটু আলুও দেব। রুই বা কাতলা মাছ দিয়ে ওলকপির ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ওলকপিটা দেখছো, এটা কিন্তু এইখানেই চাষ হয়। ডেনমার্ক যেহেতু শীতের দেশ, এই জন্য সারা বছরই এখানে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি পাওয়া যায়। আজকের ওলকপিটা একটু ছোট সাইজের, কিন্তু এর আগে যে ওলকপিগুলো এনেছিলাম এক একটাই মনে হয় 700-800 গ্রামের। অত বড় হলেও ওলকপির ভেতরে কিন্তু একদমই আঁশ থাকে না। ইভেন আমি ফ্রিজে 15 দিনের মতো রেখে দিয়েছিলাম, তাতেও ওলকপি এতটুকু নষ্ট হয়নি। ডেনমার্কে আলুর চাষটাও খুব ভালো হয়, এই জন্য এখানে অনেক আলু পাওয়া যায়। আর এখানকার মানুষ প্রচুর আলু সেদ্ধ খায়। আলু শুধু সেদ্ধ করে গোটা গোটাই ওরা খেয়ে নেয়, নুন ঝাল কিছুই প্রয়োজন হয় না ওদের। এই জন্য এখানে অনেক ভ্যারাইটির আলু পাওয়া যায়, সব ভ্যারাইটির নামও জানি না আমি। কিছু আলু থাকে লম্বা, কিছু আলু গোল গোল, কিছু ছোট বড়। এগুলো তো আমাদের দেশে আমরা দেখতাম, কিন্তু এখানে এসে দেখেছি অনেক লম্বা লম্বা আলু পাওয়া যায়, যে আলুগুলো আমাদের ওখানে আমি কোনোদিনও দেখিনি। আরও কিছু আলু দেখি যেগুলোর রং কালো আর তার গায়ে প্রচুর মাটি লাগানো। এখানে আলুর কেজি ওই 10 ক্রোনার মতোই থাকে, মানে ভারতীয় টাকায় 120 টাকার মতো। মাঝে মাঝে অফার থাকলে তখন 1.5 কেজি কিংবা 2 কেজি 10 টাকা বা 15 টাকায় কিনতে পাওয়া যায়। কথা বলতে বলতে আমি কিন্তু রুই মাছ ধুয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এক পাশে হচ্ছে লাউ ঘন্ট, আর এক পাশে হচ্ছে রুই মাছ ভাজা। এখানকার রুই মাছগুলো খুব ভালো, খেলে বোঝাই যায় না যে ফ্রোজেন মাছ খাচ্ছি। আলু ওলকপি দিয়ে রুই মাছের পাতলা করে ঝোল করব, খেতে কিন্তু দারুণ লাগে। দাঁড়াও, মাছটা মনে হয় এপিট ভাজা হয়ে গেছে, এবার খুব সাবধানে উল্টে নিতে হবে। আজ কিন্তু ট্রাইপড দিয়ে ভিডিও করছি, বেশ সুবিধা হলো। এবার তোমাদের সাথে মাঝে মাঝে রান্নার রেসিপিও শেয়ার করতে পারবো। মাছের ঝোল কিন্তু টক বক করে ফুটে গেছে আর প্রায় হয়ে গেছে। আর 2 মিনিট মতো টক বক করে ফুটলেই একদম রেডি হয়ে যাবে। এবার যাই, আমি তাহলে স্নানটা সেরে নিই। বাইরে কিন্তু বরফ পড়ছে, আর তার মধ্যেই আমি গরম গরম জল দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিলাম। শ্যাম্পু তো করলাম, এবার চুলটা তো শুকাতে হবে, তাই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে এবার চুলটা ভালো করে শুকিয়ে নেব। বেশিক্ষণ ভেজা মাথায় থাকলে আবার ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। ওদিকে সরাজ স্নানে গেছে, আমি তাড়াতাড়ি করে চুল শুকিয়ে মুখে ক্রিম মেখে তারপর খাবারটা গুছিয়ে নেব। এখন কিন্তু প্রায় 2টো বাজতে গেছে, দুজনেরই বেশ খিদে পেয়ে গেছে। চলো, তোমাদের সাথে তাহলে আবার খাবার টেবিলে দেখা হচ্ছে। এখন কিন্তু চলে এসেছি সোজা খাবার টেবিলে। প্রথমেই ভাত বেড়ে নিচ্ছি আমার আর সরাজের জন্য। সরাজ ওদিকে স্নান করে বেরিয়েও গেছে। বাইরে জানো তো হঠাৎ করে পুরো মেঘ হয়ে এলো, বরফও পড়তে শুরু হয়ে গেছে। এখানকার ওয়েদার কখন যে রোদ থাকে কখন যে বরফ পড়ে কোনো ঠিকই নেই। নাও, ভাত বাড়া হয়ে গেছে, এবার লাউ ঘন্টটা থালার সাইডে দিয়ে দিই, তারপর খেতে বসে যাব।
চলো এবার তাহলে খাওয়াটা স্টার্ট করি। প্রথমে লাউ ঘন্ট দিয়ে আগে খেয়ে নিই, তারপর মাছের ঝোল দিয়ে খাবো। লাউ ঘন্টটা সত্যি দারুণ খেতে হয়েছে। লাউ দিয়ে খাওয়া শেষ করে এবার কিন্তু নিয়ে নিচ্ছি মাছের ঝোল। সরাজের পাতে তো একটা লেজাও পড়ে গেছে, লেজার অংশটা সরাজের কিন্তু ভীষণ পছন্দের। চলো এবার তাহলে লাঞ্চটা সেরে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন সন্ধে 7টা মতো বাজে আর আমরা কিন্তু চলে এসেছি মার্কেটে। কাল যেহেতু পৌষ সংক্রান্তি তাই ভাবছি বাড়িতে পিঠে বানাবো, তাই জন্যই নারকেল আর দুধ নিতে এসেছি। এখানে জানো তো খুব ভালো নারকেল পাওয়া যায়। নারকেল নিতে কিন্তু চলে এসেছি, দেখো এখানে কত বড় বড় সাইজের নারকেল রয়েছে। ডেনমার্কের বাজারে পার পিস নারকেলের দাম ভারতীয় টাকায় 120 টাকার মতো। নারকেল ছাড়াও এখানে রয়েছে বেদানা, ড্রাগন ফ্রুট, অ্যাভোকাডো, আরো কত রকমের ফল, সব ফলের তো আর নামই জানি না। এখানে রয়েছে ফুলকপি, দেখো এই ফুলকপিগুলো এইভাবে প্যাকেট করে বিক্রি হয় আর একটা ফুলকপির দাম 20 ক্রোনার, মানে ভারতীয় টাকায় 220 টাকার মতো। বাজার সেরে আমরা কিন্তু এখন চলে এসেছি কিচেনে, আর স্বরাজ এখানে নারকেলটা ফাটিয়ে নিচ্ছে, তারপর নারকেলটা তুলে দেবে। প্রচুর নোংরা লেগে রয়েছে নারকেলটার গায়ে, সেগুলোই স্বরাজ টেনে টেনে আগে পরিষ্কার করছে। আগে একদিন নারকেল নিয়ে এসেছিলাম, সে নারকেলটার জল দারুণ মিষ্টি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন হাফটা জল পড়ে গেছিল। তাই আজকে আগে থেকে রেডি হয়ে নিচ্ছি, যাতে এক ফোঁটা জলও ওয়েস্ট না হয়। নারকেলটা ফাটানো হয়ে গেছে আর ভেতর থেকে বেরিয়ে এলো মিষ্টি মিষ্টি নারকেলের জল, খেতে কিন্তু দারুণ মিষ্টি ছিল। আমি আর স্বরাজ দুজন মিলেই নারকেল জলটা খেয়ে নিলাম। রাতের খাওয়া শেষ করে আমি এবার বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে স্বরাজ নারকেল ছাড়িয়ে নিচ্ছে। এখানে যেহেতু আমার কোরানি বটি নেই, এই জন্য মিক্সিতেই নারকেলটা কুড়িয়ে নেব, মানে মিক্সিতে পেস্ট করে নেব। স্বরাজ দেখো ছুরি দিয়ে কি ভালো নারকেল ওঠাচ্ছে। আজ আর কিছু করবো না, আজকে তুলে ফ্রিজে রেখে দেব, নারকেল নিয়ে বাদ বাকি কাজ কালকে হবে। এই যে ব্রাউন কালারের স্কিনটা আছে ওটা তুলে ফেলে দেব, তারপর কুচি কুচি করে কেটে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, তাহলে কিন্তু নারকেল কোরানো একদম হয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণকার জন্য টাটা।